নদিয়ার শান্তিপুর মানিকনগরে শ্বাসরোধ করে এক গৃহবধূকে হত্যার অভিযোগ। মৃতদেহ নিয়ে রাত ভোর বিক্ষোভ, অভিযুক্তরা পলাতক। এক গৃহবধূকে তার শ্বশুর বাড়িতে মারধর করে এবং পরে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মানিকনগর মুসলিম পাড়া এলাকায়। মৃত ওই গৃহবধূর নাম শর্মিষ্ঠা বিবি, বয়স 24 বছর। শান্তিপুর থানার ভোলাডাঙ্গা গ্রামে তার বাপের বাড়ি। 6 বছর আগে মানিকনগর মুসলিম পাড়ার বাসিন্দা হাসান শেখের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল শর্মিষ্ঠার। বিয়ের পর তাদের 2টি সন্তানও হয়। যদিও শর্মিষ্ঠার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। বিষয়টি নিয়ে 2 এলাকার পঞ্চায়েত সদস্যের মধ্যে আলোচনা করে মেটানোর চেষ্টাও করা হয়েছিল, কিন্তু তারা শেষ পর্যন্ত শর্মিষ্ঠাকে মারধর করে এবং পরে শ্বাসরোধ করে খুন করেছে। শুক্রবার রাত 8:30 নাগাদ শর্মিষ্ঠার বাপের বাড়িতে ফোন যায়, এই বলে যে শর্মিষ্ঠা গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে। সেই খবর পেয়ে শর্মিষ্ঠার বাপের বাড়ির লোকজন শর্মিষ্ঠার শ্বশুর বাড়িতে ছুটে যায়। যদিও তাদের অভিযোগ, তারা গিয়ে দেখেন মৃতদেহ ঝুলন্ত অবস্থায় নয়, বারান্দার মেঝেতে পড়ে রয়েছে। শ্বাসরোধ করে খুন করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার মিথ্যা কথা বলছে শর্মিষ্ঠার শ্বশুর বাড়ির লোকজন। খবর দেওয়া হয় শান্তিপুর থানার পুলিশকে। খবর পেয়ে ওই এলাকায় কর্মরত কয়েকজন গ্রামীণ পুলিশ ছুটে গেলেও তাদের এলাকার লোকজন মৃতদেহ তুলতে দেয়নি। পরে কয়েক ঘন্টা পর শান্তিপুর থানা থেকে পুলিশ আধিকারিক গিয়ে পৌঁছালে মৃতদেহ নিয়ে আসায় শান্তিপুর থানায়। ইতিমধ্যেই মৃতের বাড়ির লোকজন শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃতের বাড়ির লোকজন দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। ইয়ে হয়েছিল, প্রতিদিনই অশান্তি, প্রতি মাসে হয় হাত ভাঙা, নাই পা ভাঙা, নাই মাথা ভাঙা, যে কোনো ভারী একটা জিনিস দিয়ে ওকে মারবি। প্রতিটা ইনাকে বলেছি, প্রতিটা হাত ঘুরে আসাতে পেটিও না, ছেড়িয়ে নাও। ইনি বলেছে মেয়ে ঘরে পুষবো, দিয়ে দিই। ওনার বাড়ি কোথায়? মেয়ের বাপের বাড়ি কোথায়? মেয়ের বাপের বাড়ি ভোলাডাঙ্গা। আর বিয়ে হয়েছে? বিয়ে হয়েছিল মানিকনগর মুসলিম পাড়া। তা ছেলেটার নাম কি? যা ছেলেটার নাম হচ্ছে হাসান শেখ। তো সে কি অত্যাচার করতো প্রায় প্রচন্ড হারে? ওর মা গতকালকে চেপে ধরেছিল আর একটা ভারী জিনিস দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। কি করে বুঝলেন মেরেছে? চিহ্ন আছে? চিহ্ন আছে, হাত পা সব ভাঙা চূড়া দাগ রয়েছে। নাগাদ আমরা খবর পাই, মানে আমাদের কাছে ফোন আসে যে ওখান থেকে মানিকনগরকে বলে যে এরকম, মানে ওনার মেয়ে মারা গেছে, মানে আমরা বিশ্বাস করি না আর কি। পাল্টা ফোন করি আমরা যে ঘটনা কি সত্যি বলে, হ্যাঁ সত্যি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার বাবাকে আমরা বলি, বলার সঙ্গে সঙ্গে ওখান থেকে মানে বাইক ছাড়া হয়। বাইক ছাড়ার পর ওখানে গিয়ে ঘাটে গিয়ে আমাদের আধা ঘন্টা দেরি হয়। ঘাট পার হওয়ার পর আমরা যখন পৌঁছালাম দেখি বাড়ির কেউ নেই, আসামিগুলো সব পালিয়ে গেছে। প্লাস দেহটা গিয়ে দেখছি মানে পড়ে রয়েছে। কি ঝুলন্ত অবস্থা? নেই না 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 না, মানে শুয়ানো রয়েছে। আচ্ছা। ওনার মানে প্ল্যান করেছিল আমাদের আনুমানিক যে লাশটাকে পাশেই গঙ্গা রাতকালীন গঙ্গায় ফেলে দেওয়ার। পাড়ায় আমরা জিজ্ঞেস করি, পাড়ার লোকে কিছু বলতে পারে না, বলে আমরা কিছু বলতে পারবো। এরকম অভিযোগ প্রায়ই হয় কি ওই ওই ছেলের বিরুদ্ধে যে মারধর করে? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যখন মরল মানে মরমাতবে জানাই, মরমাতবে বলে আমরা কোনো মানে ওনার নামে বিচার করা যাবে না। কেন? আমরা কেসে আমরা একবার পাল্টা শান্তিপুর থানাকেও জানিয়েছিলাম, প্লাস গিয়েছিল। আচ্ছা। তো গতকাল আমরা শুনলাম এরকম। ওখানকার যে মেম্বার টেম্বার যারা আছে তারা রাত্রিবেলায় কালকে উপস্থিত ছিল? না 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 না, কাউকে পাইনি আমরা, কাউকে পাইনি। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাই যেন আসামির ফাঁসি হোক, কারণ উনি যে অত্যাচার করেছে মেয়েটার উপরে 6 বছর, কোনো দিনও শান্তি দিন। সন্তান আছে কোনো? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে। ওনার স্বামী কোথায় এখন? ওনার স্বামী তো আমার গিয়ে পালিয়ে গেছিল। আর বাড়ির লোকজন কে থাকে? সবাই পালিয়ে গেছে, সবাই আশেপাশের লোক মানে পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। আমরা গিয়ে দেখি প্রত্যেক বাড়িতে মানে তালা মারা। কি নাম আপনার? আমার নাম আলেকুদ্দিন শেখ। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।